সো আরে আপনার জন্য আমার দরজা সব সময় খোলা। প্লিজ কাম। আপনাকে এনার কথাই বলেছিলাম স্যার। আসুন, বসুন। আসুন। থ্যাংক ইউ স্যার। আপনি চন্দনবাবুর কাছ থেকে সবকিছু বুঝে নিয়েছেন তো? মানে আপনাকে কি কি করতে হবে? দেখুন, শেষ মুহূর্তে পিছিয়ে যাবেন না তো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওনাকে সব বুঝিয়ে দিয়েছি। তবুও একটা কথা না বলে আমি থাকতে পারছি না, কাজটা কিন্তু এত সোজা নয়। আপনি ভেবে চিনতে ঠান্ডা মাথায় সবকিছু সিদ্ধান্ত নিয়েছেন তো? দেখুন, পরে আবার কোনো প্রবলেম করবেন না তো? স্যার, আমি সবই শুনেছি, আপনি নিশ্চিন্ত থাকুন। ভেরি গুড। তবে সঠিক কাজে সঠিক মূল্য দিতে জানে ময়ূক দেব রায়। তাহলে চন্দনবাবু, যা কথা হয়েছিল অ্যারেঞ্জ করে দিন। আপনি চিন্তা করবেন না স্যার, সব কিছুই অ্যারেঞ্জ করা আছে। গুড, থ্যাংক ইউ। কি দাদা, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। চন্দনবাবু, আপনার সঙ্গে বিশেষ দরকার আছে আমার। স্যার, এখনই এখানে মানে এখন তো একটা কাজ করুন, আপনি আমার চেম্বারে আসুন এখনই। হ্যাঁ, এক্ষুনি। সব ভিজতে যাবে। ডোন্ট ওয়ারি স্যার, আইল ম্যানেজ ইট। শোন, কাজটা হাতি ঘোড়া কিছু না, যেদিন যে এরিয়াটা তোর ভাগে পড়বে সেই মতো বেরিয়ে পড়বে, বুঝলি? আর এই খাতায় কিছু গাইডলাইন আছে, বাকিটা আপনার হাত জাগান না। মানে মানে অ্যাড্রেস দেখবি আর বেরিয়ে পড়বি। তো দুটো জিনিস থেকে সাবধান। হ্যাঁ, কুকুর আর সুন্দরী মহিলা। ওকে, কি শুরু করেছিস বলতো? তুই দেখছিস একটা সিরিয়াস কাজে বেরোচ্ছি, তাও ইয়ার। সুজন, এই সুজন। কাকু, একটু দাঁড়াও না গো। কাকু, তুমি গাড়িটা পার্ক করো, আমি এক্ষুনি আসছি। তুমি এখানে কি করছো? সামনে আমার বাড়ি, চলো না। মা বাবা তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। চলো না, আজ থাক, আমি বরং অন্য কোনো দিন যাবো। তুমি আমাকে সবসময় অ্যাভয়েড করে যাও কেন বলো? না না, অ্যাভয়েড করবো কেন? আসলে আমার আজকে একটু কাজ ছিল। হ্যাঁ, ময়ূক দেব রায় বলছি। আপনার প্ল্যান মতো সমস্ত কিছু কমপ্লিট মিস্টার মুখার্জি। হ্যাঁ, আমাদের নার্সিংহোমের একজন জুনিয়র ডাক্তার রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানিয়ে দিয়েছি। বাবার চিকিৎসার জন্য সে কিনা হাসি মুখে জেলেও কাটাতে রাজি আছে।